ভানুমতির খেল রে ভাই, ভানুমতির খেল। ভানু, কাল তো মেম সাহেবকে হাসপাতাল থেকে ছেড়ে দিচ্ছে, তা কালকের আগে যেভাবেই হোক তোকে আর জামাইকে তো এঘর ছেড়ে চলে যেতে হবে। মা, কোথায় যাবো বর্ফি? কেন, মেয়েরা বিয়ের পর যেখানে যায় শ্বশুর বাড়িতে। নাম ভানু? না না না, এর মধ্যে কোনো ম্যাজিক নেই। ওইখান থেকে তোমার নাম ধরে কেউ ডাকলেন, তুমি দেখছি খুব পপুলার। উপেন, এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। ভানু, 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 তুমি আমার ঐতিহ্য বয়ে নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা রাখো না, সেটা আমি বুঝে গেছি। আমি আমি তোমাকে তোমাকে সরকার বাড়ির ছেলে বলে আর কোনো মর্যাদা দিতে পারবো না। বাবা, গাড়িতে ওঠো। সেটা সম্ভব নয় বাবা, জাদুমহলে আমি আর ফিরে যাব না বলে ঠিক করেছি। আমি জানি তোমার একটা সম্মান আছে, শুধু শুধু আমার জন্য তোমার সম্মান নষ্ট হোক সেটা আমি চাই না। চলে এসো ভানু। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দাদা নিজে যেখানে এসছে তোকে নিয়ে যাওয়ার জন্য, তুই যাবি না বলছিস? হ্যাঁ কাকুমনি, আমি আবারও সেই কথা বলছি। আমি তো আগেই তোমাকে বলেছি, ভানুকে ছেড়ে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভানু আমার স্ত্রী, আমি ওর দায়িত্ব নিয়েছি কাকুমনি। চটটা অনেক দিন আগে আমার ওকে মারা উচিত ছিল। উপেন, ওকে বলে দাও আমি ওর বড় বড় কথা শুনতে এখানে আসিনি। আমি জানি, আমি জানি যে লাট সাহেব না জানিয়ে বিয়ে করেছে, কিন্তু কিন্তু আমি শুধু মেঘরাজ সরকারকে এখানে নিয়ে যেতে আসিনি, আমি আমি দুজনকেই নিয়ে যেতে এসেছি। ওকে বলে দাও। দাদা, দাদা, তুই কি মনে করে সকলে কি মনে করে আমি অমানুষ? পারতো না, পারতো না এই কুলাঙ্গার ছেলে তার বাবার কাছে গিয়ে বলতে যে আমি বিয়ে করেছি, তার বউকে নিয়ে এসে তার বাপের কাছে ক্ষমা চাইতে পারতো না? কিন্তু তা কেন করবে? তাহলে তো, তাহলে তো তার সম্মানে লাগবে। আপনিই ছুটে আসতে হবে তার কাছে। দাদা, এখানে আসার আগেও আমি বুঝতে পারিনি যে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছ। ভানু,
ওরে হতভাগা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা যা তাড়াতাড়ি যা, বৌমাকে দিয়ে গাড়িতে ওঠ। হ্যাঁ কাকুমণি, আমি এক্ষুনি যাচ্ছি। আসলে এরকম একটা ঘটনার জন্য আমি তৈরি ছিলাম না। আমি যাচ্ছি এক্ষুনি। এটা একেই বলে জাদু সম্রাটের ম্যাজিক। দেখ দেখ, এক নিমেষে কিরকম এই পরিস্থিতিটাই পাল্টে দিল। আর দেরি করিস না বাবা, বৌমাকে নিয়ে ওঠ ওঠ, গাড়িতে ওঠ, আমাদের বাড়ি ফিরতে হবে। চল চল উপেন, ওদের বলো বিয়ের পোশাক পরে আসতে। কাগজের লোকেরা সব আসছে। বাবা দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি কর, বৌমাকে নিয়ে যাও। যাও যাও, আর কারো কোনো কথা তুমি শুনো না। ভানুকে আজ আমরা বিদায় করে দেবো। এম সাহেবের সব দায়িত্ব আমাদের। বলবি বলবি, মা সবটা জানতে পারলে কি হবে বলতো? ভানু, সকলের ভাগ্য তার একরকম হয় না, তোর বিয়ের ভাগ্য হয়তো এইরকম। মেনে নে ভানু, মেনে নে, তুই সুখী হবি দেখিস। আমি বলছি তুই সুখী হবি। তোর বাবা উপর থেকে তোকে আশীর্বাদ করছে রে। যা মা, যা। চলে জামাই। ভানু চল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আপনারা দেখেছেন আমি কিরকম উত্তেজিত হয়ে গেছিলাম আপনাদের সামনে। পরে আমি ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে আমি হঠকারী সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার পরিবারে এক নতুন ধারার ম্যাজিশিয়ান আসছে। বাবা, এ তোমারই আশীর্বাদ। মাকে তুমি দেখো বাবা, জাদু সম্রাটের বাড়িতেই আমার ভাগ্য শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমি যেন সব দিক সামলাতে পারি বাবা, মা যেন কষ্ট না পায়। আর চলো ভানু এসো। আয় মেঘ, ওকে নিয়ে গাড়িতে ওঠ, বাড়ি যেতে হবে তো। আয় Thank you.
আমি এখনো ছোট্টটাই ভাবি না রে। আসলে তুই অনেক বড় হয়ে গেছিস, নিজের মন খারাপের কথা আমাকে বুঝতেই দিস না। ছোটদের কাছ থেকেও কত কি শেখার আছে রে, আমিও শিখছি জানিস, আমিও শিখছি। এভাবেই একদিন আমি তোর ভালো মা হয়ে উঠবো, তোর মনের মতো মা হয়ে উঠবো, দেখিস। সরে দাঁড়ান তো, সরে দাঁড়ান প্লিজ। কিরে দাঁড়িয়ে রইলি কেন, আয় ভেতরে। ঠিক দেখুছি ঝর্ণা, ও ঝর্ণা এইটি চিমটি জয় জগন্নাথ, সত্য সত্য মেঘ দাদা আসিলা না, তো কি ম্যাজিক দেখতে চস। বাড়িতে আবার জঞ্জাল ঢুকলো। উপেন, ওদের ভেতরে নিয়ে যেতে বলো। বৌদি, ছেলে বউকে বরণ করে ঘরে তোলো, মেঘ তো তোমার বৌমাকে সঙ্গে নিয়ে এসছে। এ জয়া, যা 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 বরণ ডালা নিয়ে যা। হ্যাঁ বাবা। ঝর্ণা চল আমার সাথে। বাবা এটা কি করছে বলতো, মানে আমাদের জানানোর একবার প্রয়োজন মনে করলো না বাবা। তুই এখানে দাঁড়িয়ে আছিস, তুই বাবাকে কিছু বলবি নাকি? আমি বাবাকে মোহিনী, তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? দেখছিস প্রেসের লোকের এখানে রয়েছে, আমি কি বলবো বাবাকে? চুপ কর এখন। জেঠিমণি এ না, ওদেরকে বরণ করো এবার। বুঝতেই পাচ্ছেন এসব একেবারেই ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান, আপনারা একটু আমাদের একা ছেড়ে দিন। কদম, দরজাটা বন্ধ করে দে।
বৌদি, ওদের আর দাঁড় করিয়ে রেখো না, শুরু কর। ভেবেছো কি তুমি? হ্যাঁ, এসব রাস্তার ম্যাজিক দেখে জাদু মহলে সবার মন জয় করে নেবে? তুমি কাকে টক্কর দিতে চাইছো? আমাদের আমাদের তুমি না আমাদের নখের যোগ্য না। বাবা বাবা, তুমি মেঘের সঙ্গে ওই রাস্তার ম্যাজিশিয়ানটাকে বাড়িতে তুলে আনলে। হ্যাঁ, তোমার একবারও মনে হলো না যে এই বাড়ির একটা ঐতিহ্য আছে, তোমার সম্মানটা তার। কি ব্যাপার, কি কি আপনাদের কি বলা হলো? আপনাদের অপেক্ষা করতে হলে যান বাড়ি, কি অপেক্ষা করুন, গেটের বাইরে যান, যান যান যান, কি তা যান। অদ্ভুত ব্যাপার স্যার, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না তুমি এটা কি করে করলে। মায়া, এ বিষয়ে আমি পরে তোমার সঙ্গে কথা বলব, আমি একটু যন্তরমন্তর ঘরে যাচ্ছি। বৌদি, দাদা যখন নিজে তার ছেলে বৌমাকে ঘরে নিয়ে এসছে তখন কারুর কিচ্ছু বলার নেই। বরণ শুরু করো। আর জয়া, আর যা যা স্ত্রী আচার আছে একটু তাড়াতাড়ি করে ফেল, মেয়েটাকে দাঁড় করিয়ে রাখিস না। হ্যাঁ বাবা, জেঠিমুনি আগে বরণটা সেরে নিক, তারপরেই তো দুধে হালতায় পা দিয়ে আমাদের ঘরের লক্ষ্মী ঘরে আসবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। এই বলরাম দা, তুমি যাও গিয়ে মিষ্টি টিষ্টির ব্যবস্থা করো। জানা শাকটা দে তো। ও মা, এনো শাকটা, ততক্ষণ তুমি বাজাও, আমি আসছি। হ্যাঁ, এই ঝর্ণা, বলরাম দা চলো আমার সাথে, চলো এসে। উমা, কি দেখছো, কি শাকটা বাজাও, দেখো দেখো দেখো, মেঘ আমাদের সংসারে লক্ষ্মী নিয়ে এসছে, শাক বাজাও 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 বাজাও।
এই ঝর্ণা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কদমদা, কদমদা এসো, তাড়াতাড়ি এসো। আসুচি গো, আসুচি, মু ধাইকড়ি কড়ি আসুচি। যা করা তাড়াতাড়ি কর, আর বেশি দেরি করিস না। এইটি মালকীর পদচিহ্ন দিও।